আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজ আমি তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি পুষ্টিকর হার্বাল খিচুড়ি তো আমি একে একে শুরু করতেছি আপনারা আমার সাথেই থাকুন এ পর্যায়ে আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমি এখানে সুন্দরভাবে চালগুলো পরিষ্কার করে রেখেছি তো আমি চাল দিয়ে দিচ্ছি এটা আমাদের অঞ্চলে বলে চিনি গরুর চালের মতোই একটা চাল একটা খুব সুন্দর একটা চাল এটাকে অনেকে আমাদের অঞ্চলে বলে বেগুন বিচি চাল কেউ কেউ বলে কালো জিরা চাল তো এটা দিয়েই আমি আজকে তৈরি করবো সুস্বাদু খিচুড়ি খিচুড়িটা একটু আনকমন এটা আমি আসলে নাম দিয়েছি হার্বাল খিচুড়ি এখানে বিভিন্ন ধরনের আমি ইনগ্রেডিয়েন্ট ইউজ করব সবজিটাই মূলত এখানে বেশি ইউজ করে তো আমি একে একে দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি হলো কাঁচকলা খুবই উপকারী আমরা জানি কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে শরীরের জন্য খুব ভালো দিয়ে দিচ্ছি টমেটো শীতকালে প্রচুর টমেটো পাওয়া যায় শীতকাল আসলে খুবই মজার সিজন এই সিজনে আমরা প্রচুর টাটকা সবজি পাই কালারফুল সবজি যা খেতে খুবই সুস্বাদু দিয়ে দিচ্ছি ডাল মসুরির ডাল আমি ইউজ করেছি এখানে প্রচুর পরিমাণে আমি এখানে সবজি বিশেষ করে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো আপনারা দেখতে পাচ্ছেন পালং শাক সবগুলো আমি একসাথে দিয়ে এখানে মিক্সড করে এটা রান্না করবো সবজি খিচুড়ি হার্বাল খিচুড়ি সবগুলো উপকরণ পিএস কুচি আমি আগ থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিচ্ছি এটা আসলে একটু ব্যতিক্রম ধরনের লাগতেছে পিএসটা কারণ এটা হলো সেই বড় পিঁয়াজ যেটা আমি কিছুদিন আগে ক্রয় করেছিলাম পঁয়তাল্লিশ টাকা করে কেজি দিয়ে দিচ্ছি গাজর ধনিয়া পাতার কুচি তিন চারটা কাঁচামরিচ ফ্রিজে রাখা ছিল রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়ো হলুদ অত্যন্ত উপকারী একটা ইনগ্রেডিয়েন্ট লবণ স্বাদমতো গুলমুরি ছাদায়লাজ দারচিনি সবগুলো আমি একদম গোটালি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা আসলে কাঁচা মরিচ ডিপেন্ড করে কি কতটা ঝাল খেতে পছন্দ করে সেটার উপরে ঝাল একটু কমই খাবো সো আমি খুব বেশি দিচ্ছি না তো সবশেষে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা অলিভ অয়েলের পরিবর্তে সরষের তল বা রেগুলার অয়েল ইউজ করতে পারেন সব উপকরণ আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এটা আসলে মিক্সডের উপরেই ডিপেন্ড করবে যে আপনার এই বিশেষ খিচুড়িটা কতটা সুস্বাদু হবে মিক্সড করা কমপ্লিট আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি কারণ সবজি প্রচুর পরিমাণে দেওয়ার ফলে এখান থেকেই পানি উঠবে সো আমি বেশি পানি দিচ্ছি না তো আমার করা কমপ্লিট এরপর যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি চুলাতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি তো উঠে দিলাম আশা করি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার সুস্বাদু সবজি খিচুড়ি হার্বাল খিচুড়ি হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাড করি হার্বাল খিচুড়ির জন্য তো ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আশা করি আমার হার্বাল খিচুড়ি ঠিকঠাক মতো হয়ে গেছে তো তুলে দেখি কি অবস্থা ও খুব সুন্দর দেখা যাচ্ছে আশা করি খুব সুস্বাদু হবে তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো হয়ে গেল আমার সুস্বাদু হার্বাল খিচুড়ি অত্যন্ত পুষ্টিকর একটা খাবার আশা করি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন সাথে একটা ডিম দিলে মন্দ হয় না তো আমার এই সুন্দর রেসিপি সবজি খিচুড়ি হার্বাল খিচুড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে